জলবায়ু পরিবর্তনে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। বিশ্বের এক প্রান্তে দাবদাহের দেখা মিললে অন্য প্রান্তে হাড় কাঁপানো শীত। এক প্রান্তে খরা তো অন্য প্রান্তে বন্যা, এমনকি মরুর দেশগুলোতে অতিবৃষ্টিতে হচ্ছে বন্যা। জলবায়ু পরিবর্তনে বিশ্বের সব অঞ্চলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে এশিয়ার দেশগুলো। মহাদেশটিতে বন্যা ও ঝড়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সম্প্রতি জাতিসংঘের আবহাওয়া অধিদপ্তর WMO এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে। দ্য স্টেট অব দ্য ক্লাইমেট ইন এশিয়া শীর্ষক প্রতিবেদনটিতে বৈশ্বিক সংস্থাটি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনে 2023 সালে এশিয়ার যত ক্ষতি হয়েছে তা হয়েছিল বন্যা ও ঝড়ে। গত বছর এশিয়ায় পানি সম্পর্কিত 79টি দুর্যোগ দেখা গিয়েছে, এর 80% ছিল বন্যা ও ঝড়। এসব দুর্যোগে 2000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 90 লাখ মানুষ। বলা হচ্ছে বন্যাতেই এশিয়ায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। তীব্র দাবদাহে পুড়ছে এশিয়ার দেশগুলো, হচ্ছে ক্ষতিও। নিজেদের প্রতিবেদনে এ বিষয়ে কথা বলেছে WMO। সংস্থাটি বলছে এশিয়ার উষ্ণতা বৈশ্বিক গড়ের চেয়ে দ্রুত বাড়ছে। 2023 সালে অঞ্চলটিতে গড়ে তাপমাত্রা বেড়েছে 2 ডিগ্রি সেলসিয়াস। 1961 থেকে 1990 সালের মধ্যে গড়ে এত তাপমাত্রা বাড়েনি অঞ্চলটিতে। গত বছর পশ্চিম সাইবেরিয়া থেকে মধ্য এশিয়া এবং পূর্ব চীন থেকে জাপান পর্যন্ত উচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। 2023 সালে রেকর্ড তাপমাত্রায় এশিয়ার বরফাচ্ছন্ন পর্বতগুলোর হিমবাহ ব্যাপক হারে গলেছে। বিশ্বের বৃহত্তম পর্বত শৃঙ্গ হিমালয় ও হিন্দুকুশ পর্বতমালায় স্বাভাবিক সময়ের তুলনায় তুষারপাত কম হয়েছে। একই সময়ে দক্ষিণ পূর্ব চীন অনাবৃষ্টিতে খরায় ভুগছে, স্বাভাবিক সময়ের তুলনায় বৃষ্টিপাত হয়নি অঞ্চলটিতে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়েও জানানো হয়েছে প্রতিবেদনটিতে। এক বিবৃতিতে WMO এর প্রধান সেলেস্তা সাওলো জানান, 2023 সালে এশিয়ার অনেক দেশ রেকর্ড উষ্ণতম বছর দেখেছে। এছাড়া খরা, দাবদাহ, বন্যা ও জ্বরের মতো প্রাকৃতিক দুর্যোগও দেখেছে এশিয়াবাসী। জলবায়ু পরিবর্তন এই ধরনের ঘটনাগুলোর ফ্রিকোয়েন্সি ও তীব্রতা বাড়িয়ে তুলছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।